দিদি, কোনো গান সা থেকে শুরু হলে সেটা কি রে থেকে তোলা যায় যদি আমি স্কেল একই রাখি? নমস্কার, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার একটি নতুন টপিকের সঙ্গে আমি চলে এসেছি। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, যে টপিকটি প্রায়শই অনেকেই বলে থাকেন যে দিদি আমার এই প্রবলেমটা হয়, আমি একটা স্কেলে গান গাই কিন্তু কিছু কিছু গান আছে যেগুলো উপরের দিকে তুলতে সমস্যা, তো সেই জন্য আমি নিচের দিকেও নামতে পারি, আবার কিছু কিছু গান আছে যেগুলো অনেক নিচে সে কারণে একটু উপরের দিকে তুলতে হয়, সেক্ষেত্রে একটু উঁচুর দিকে গান করি, তো কিন্তু আমার সরগম একই থাকে। আমি হয়তো বি ফ্ল্যাটে গান করি, আমার সরগম একই থাকে, ঠিক আছে, কিন্তু যেহেতু গানটা শুরু হওয়ার কথা ধরো মা থেকে, আমি গাইলাম গা থেকে কিংবা পা থেকে, এটা গাইছি, এটা কি ঠিক? আমি বলবো এটা ঠিক নয়, এটাতে কিন্তু অনেক রকম সমস্যা হয়। তো সমস্যাগুলো তো বলবোই, তার সঙ্গে সঙ্গে এই বেঠিক মানে এই যে ভুলটা তোমরা করছো সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। স্কেল বলতে বোঝায় হারমোনিয়ামের এক একটা কীকে, তো এই কীয়ের মধ্যে এক একটা স্কেলের মধ্যে মোট 12টা করে সুর রয়েছে। দেখো এই যে এই সা থেকে এই সা, ঠিক আছে, এটা বি ফ্ল্যাটের, তো এই এই সা থেকে এই সা অবধি কটা কটা রিড রয়েছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে, এখান থেকে আবার নতুন স্কেল শুরু হচ্ছে। তো এই যে 12টা রিড, এই 12টা রিড নিয়ে কিন্তু এক একটা স্কেল, সে তোমরা যে কোনো স্কেলেই দেখো না কেন, এটা আমি বললাম বি ফ্ল্যাট স্কেলের কথা, সিতেও তাই দেখতে পাবে তোমরা। এই দেখো সি শুরু হচ্ছে এখান থেকে, প্রত্যেকটা সরগম প্রত্যেকটা কোনটা কোনটা কি স্কেল সমস্ত কিছু কিন্তু আমি বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি যে এটা এই হয় এটা সেই হয়, মানে সমস্ত কিছু বলো না কেন, বি ফ্ল্যাটের সরগম, সি এর সরগম, সি শার্পের সরগম, সেগুলো তো আলোচনা করেইছি, তোমরা সেগুলো অবশ্যই দেখে নিতে পারো, সেগুলো দেখলে তোমাদের আরো ভালো হবে। তো এবার আমি আরেকবারও বলে দিই যে কোনটা কোন স্কেল। এ দেখো এটা কিন্তু সি, ঠিক আছে, এইটা মনে রাখবে আর এইটা মনে রাখবে, এই দুটো স্কেল মনে রাখবে, মানে এর মধ্যে কিন্তু সবকটা সীমাবদ্ধ, আবার এর মধ্যে কিন্তু সবকটা সীমাবদ্ধ, এর মধ্যেও সবকটা সীমাবদ্ধ, তো এখানেও যা হবে এখানেও তাই হবে আবার এখানেও তাই হবে, উদারা মুদারা তারা সব জায়গায় মানে এই তিনটে জায়গায় কিন্তু সেমই হবে। তো এইটুকুর মধ্যে যে স্কেলগুলো রয়েছে দেখো সি ডি ই এফ জি এ বি আবার সি, ঠিক আছে, সি ডি ই এফ জি এ বি আবার সি, নতুন করে শুরু হচ্ছে আবার, এ দেখো এখান থেকে দেখো সেম সি ডি ই এফ জি এ বি, এ দেখো আবার সি, আবার এদিকে গেলেও তাই সি ডি ই এফ জি এ বি, এ দেখো আবার সি, ঠিক আছে, এইভাবে কিন্তু চলতে থাকে, যত বড়ই কি হোক না কেন সব এইভাবে কিন্তু চলতে থাকে। তো আমি একটা ধরেই দেখাচ্ছি, দেখো এইটুকুর মধ্যে এই দেখো সি, তো সি এর পাশেরটা হবে সি শার্প, ডি ডি এর পাশেরটা হবে ডি শার্প, এবার ই ই এর কোনো শার্প নেই, এবার এফ এফ এর পাশেরটা হচ্ছে এফ শার্প, তারপরে জি জি শার্প, তারপরে জি এর পরে আবার এ তে ফিরে আসতে হবে, এ এ শার্প, এ শার্প মানে আমরা বলি বি ফ্ল্যাট, তো এ এ শার্প, তারপরে বি বি এরও কোনো শার্প নেই, তারপর আবার সি, ঠিক আছে, আবার সি শার্প, ডি ডি শার্প, তারপরে এফ এফ এর সরি ই এর কোনো শার্প নেই, এফ এফ শার্প, এইভাবে আবার চলতে থাকলো, এখানেও তাই এখানেও তাই এখানেও তাই। তো এই হলো মোটামুটি স্কেল, স্কেল তোমরা চিনতে পারলে যে কোথায় কি স্কেল রয়েছে কোনটা কোনটা কি স্কেল তোমরা বুঝতে পারলে। এবার যে বিষয়টা সব থেকে ভাইটাল, যে বিষয়টা তোমরা একটা স্কেলে গান গাইছো, ঠিক আছে, একটা স্কেলে গান গাইছো, ধরো সা থেকে গান গাইছো, তো এবার সা থেকে গান গাইছো তোমার ঠিক ভালো লাগছে না যে সা থেকে আমি গান গাইছি কিন্তু গানটা ঠিক এই ওপরের সায়ের উপরে যাচ্ছে না, ঠিক আছে, কিংবা রের উপরে আর যাচ্ছে না, ঠিক আছে, কিংবা এমন যাওয়া যাচ্ছে একেবারে পা কোমল ধা এইগুলো চলে মোটামুটি যায় না, তবে এমন কিছু কিছু গান আছে যে যেগুলোর ক্ষেত্রে পা কোমল ধা এত দূরেও কিন্তু সুর তুলতে হয়। তো তোমরা তখন কি করো যে থাক গা আমি সা থেকে তুলছি না গানটা, আমি কোমল গা থেকে তুলবো, কিংবা আমি সা থেকে গানটা তুলছি না আমি নিচে একটু নিচের থেকে তুলছি এ ধা থেকে তুলছি, ঠিক আছে। তো যখনই তোমরা সেম স্কেল রেখে অন্য রিড থেকে গান বাজাতে চাইছ সেটা কিন্তু ভুল হচ্ছে। তো দেখো কেন ভুল হচ্ছে বলি, এবার দেখো
একটা গান ধরো, এ দেখো হরি দিন তো গেল, হ্যাঁ হরি দিন তো গেল যে গানটা রয়েছে, হরি দিন তো গেল, আমি এটা লিখে নিলাম। তো দেখো এবার এটার আমি স্বরলিপি মেক করছি, হ্যাঁ স্বরলিপি মেক করছি, এই যে সা আর পা থেকে ধরলে দেখো, এই সা আর পা রিড দুটো ধরলে আমরা বুঝতে পারছি যে গানটা শুরু হচ্ছে। এই যে এমন হচ্ছে, তার মানে গানটা সা আর পা ধরলে বুঝতে পারছি যে গানটা রে থেকে শুরু হচ্ছে। তো এবার এটা একদম নর্মাল, মানে এটা একদম ঠিকঠাক সঠিক স্কেল, যে বি ফ্ল্যাটের, মানে যে কোনো স্কেলের তোমরা রে থেকে এই গানটা শুরু করতে পারো আর কি। এটা তুমি অন্য স্কেলেও করতে পারো, সিতেও গাইতে পারো, দেখবে রে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে রে থেকে শুরু করলে ঠিকঠাক হবে। তো রে থেকে করি আমরা, দেখো স্বরলিপি মেক করছি, হ্যাঁ হরি, দেখো রে কোমল গা, হরি দিন দিন, রে সা দিন তো, সা নিচের কোমল নি, গেল কোমল নি নি। আচ্ছা ঠিক আছে, হলো এইটুকু হলো গেল, মানে আমরা এইটুকু মোটামুটি এই সঠিক স্বরলিপিটা তৈরি করলাম। হ্যাঁ ওফ চলে যাচ্ছে, যাই হোক এই যে আমরা সঠিক স্বরলিপিটা মোটামুটি তৈরি করে নিয়েছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এরপর দেখো এই গানটা আমাদের মনে হচ্ছে যে এই গানটা খুব মানে নিচু নিচু লাগছে শুনতে, ঠিক আছে যেহেতু কোমল নিয়ে ইউজ হচ্ছে তো আমাদের মনে হচ্ছে গানটা খুব নিচু নিচু লাগছে। এবার অনেকের মনে হতে পারে গানটা খুব উঁচু উঁচু লাগছে, এটাও মনে হতে পারে, সেক্ষেত্রে তোমরা আর একটু নিচুর থেকে তুলতে গেলে, কোমল নি থেকে তুলতে গেলে, যাদের ধরো একটু নিচু নিচু মনে হচ্ছে তারা একটু উঁচুর থেকে তুলতে গেলে, ধরো আমি একটু উঁচুর থেকে তুলতে গেলাম, হ্যাঁ তো যেহেতু রে থেকে গানটা শুরু হয়েছে, ধরো আমি গা থেকে তুলবো গানটা, হ্যাঁ সুর কিন্তু মিলবে, সুর সঠিক হবে, কারণ এটাও কিন্তু একটা স্কেল, তো সুর কিন্তু সঠিক হবে। তো দেখো হরি, দেখো এটাও কিন্তু মিলছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, মিলছে কিন্তু, কিন্তু এটা কিন্তু অন্য একেবারে একটা ভিন্ন স্কেলে চলে যাচ্ছে। দেখো আমি আমি এটা বি ফ্ল্যাটেরই গা রাখছি, দেখো দেখতে পাচ্ছ আশা করি তোমরা, হ্যাঁ হরি হরি দিন দিন তো রে সা গেল সা নিচের কোমল নি, হলো তো এটাও কিন্তু মিলছে। এই বি ফ্ল্যাট স্কেলে এটাও কিন্তু মিলছে, কিন্তু এইটা সঠিক নয়, কারণ কি সম্পূর্ণটা তোমরা দেখতেই পাচ্ছ, রিডটাই কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই রিডটা থেকে এই রিডটাতে চলে আসছে, তাহলে কি এক হলো? না এক নয়। তো এটা যদি তোমরা অন্য স্কেলেও ফেলো তাহলেও কিন্তু মিলবে, কিন্তু এটা সঠিক নয়, মিললেই সব কিছু সঠিক হবে না, কারণ আমরা কিভাবে বুঝতে পারছি যে কোন কোন রিডটা থেকে শুরু হবে, সা পা ধরে বুঝতে পারছি, সা পা, আর যদি মাইনর স্কেল হয় তাহলে কোমল গা ধরছি, যদি মেজর স্কেল হয় তাহলে গা ধরছি, সেটা সেটা তোমরা অতটা বুঝতে হবে না, ঠিক আছে মেজর মাইনর নিয়ে আরো একটা ভিডিওতে কথা বলবো। তো এই যে সা পা ধরে আমরা বুঝতে পারছি যে সন্ধ্যা হলো পার করো আমারে। আচ্ছা এবার আমরা স্কেল সি এর সা পা ধরব, সা রে গা মা পা, এই যে সা আর পা, ঠিক আছে হরি দিন তো গেল সন্ধ্যা হরি হো, দেখেছো
এটা কিন্তু রে থেকে শুরু হচ্ছে, সা রে। তো এই যে রে থেকে শুরু হচ্ছে, তার মানে বুঝতে পারছি গানটা কিন্তু সম্পূর্ণভাবেই রে থেকে শুরু হচ্ছে। যে যখনই আমি এটা বি ফ্ল্যাটের কিংবা অন্যান্য স্কেলের গা থেকে শুরু করছি, গানটা কিন্তু মানে গানের এই রিডগুলো সঠিক হচ্ছে না। আর এক্ষেত্রে তোমাদের কি প্রবলেম হতে পারে, যে প্রবলেমগুলো হতে পারে, দেখো তোমরা এমনি যখন গান গাইছো ঠিক আছে সব কিছু মেনে নিলাম, তোমরা তোমরা বুঝতে পারছো তোমরা ভুল গান গাইছো, কিন্তু যখনই তোমরা এই এই গানটাকে সম্পূর্ণ তবলার সঙ্গে বসবে, তো যখন তবলার সঙ্গে বসবে তখন তবলা যেহেতু অন্য স্কেলে রয়েছে, তুমি তবলজিকে বলছো আমি বি ফ্ল্যাটে গান গাইছি, সেই ওয়াইজ তবলজিও তবলাটাকে বেঁধে নিয়েছেন বি ফ্ল্যাট স্কেলে, বি ফ্ল্যাট স্কেলের তবলা নিয়েছেন, তো তুমি তখন গাইছো বি ফ্ল্যাট স্কেলের গা থেকে গানটা, ঠিক আছে। বি ফ্ল্যাট স্কেলের গা থেকে মানে হচ্ছে সি এর স্কেল সি এর রে, ঠিক আছে, এটা স্কেল সি এর রে, তার মানে তোমার তখন স্কেলটা হয়ে যাচ্ছে স্কেল সি, তাই তো, স্কেল সি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে এই স্কেল সি এর সঙ্গে তোমার এই বি ফ্ল্যাটের তবলা মিলছে না, সেই কারণে গানটার সুরও কিন্তু তখন ঠিকঠাক ব্যালেন্সভাবে মিলবে না। সেটা তবলাও হতে পারে, ইভেন যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, গিটার হতে পারে, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো সেক্ষেত্রে এই স্কেল সি এর সঙ্গে এই বি ফ্ল্যাট মিলবে না। এবার আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। এবার তুমি ধরো বলছো যে আমি গা থেকে যেহেতু গান করছি, তোমরা তখন এটাকে হিসাব করে নিলে যে এটা আমার মোটামুটি স্কেল সি হচ্ছে, ধরো তোমাদের অত অত তো মানে আরোহণ অবরোহণ সবগুলো সারগম মনে রাখা সম্ভব নয়, তার মানে তুমি বুঝতে পারছো যে আমি গা থেকে শুরু করছি মানে এটা স্কেল সি এর রে। তখন আমি বললাম, তখন ধরো যতই হোক না কেন তুমি যা থেকে গান তোলো না কেন, তখন তুমি বললে আমি স্কেল সি থেকে গান গাইছি, তখন তবলাও স্কেল সিতে স্কেল সি এর তবলা নেওয়া হলো, গিটারও সেই ওয়াইজ বাজানো হলো, তো সেক্ষেত্রে কিন্তু গানটা অ্যাকিউরেট হবে। তো এইটা কিন্তু খুব জটিল ব্যাপার, যে কখন কি হচ্ছে না হচ্ছে এইটা মনে রাখা খুব জটিল ব্যাপার। তো সেই কারণে যে রিড থেকে গাইছো সেই রিড থেকে গাওয়াই কিন্তু বেটার মনে হয় আমার, আর সেই কারণেই এই এই সব প্রবলেমের জন্যই কিন্তু স্কেল চেঞ্জার হারমোনিয়াম। স্কেল চেঞ্জার হারমোনিয়ামে কি হয়, এই যে সা সাই থাকছে, ঠিক আছে, এই তোমার বি ফ্ল্যাটের সা সাই থাকছে, এবার তুমি একটা ঘাট ওপরে বাড়িয়ে নিলে, হ্যাঁ দেখো রিডটা আলাদা হয়ে গেল, দেখেছো সুরটা পুরো আলাদা হয়ে গেল, একটা রিড বেড়ে গেল, আবার আর একটা বাড়িয়ে নিলে আর একটা বেড়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হতে থাকে, তো এইটাই হচ্ছে মেইন প্রবলেম। এবার আমি তো বললাম যে এইভাবে এইভাবে হয়, তো এবার ধরো তোমরা কারোর কাছ থেকে গান শিখছো, ঠিক আছে, তোমরা নতুন, তোমরা জানো না যে কোন রিড থেকে কোন কি থেকে গান তোলা হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা জানো না, কিন্তু তোমাদেরকে অন্যেরা শেখাচ্ছে যে আমি বি ফ্ল্যাটে গান তুলছি কিন্তু অন্য রিড থেকে তুলছি, সে নিজেই ভালোভাবে জানে না যে গানটা তোলাচ্ছে, সে নিজেই ভালোভাবে জানে না যে আমি কোথার থেকে তোলাচ্ছি না তোলাচ্ছি, তো সেখানেও কিন্তু তোমাদের কোনো দোষ নেই, যে শেখাচ্ছে তার কিন্তু সম্পূর্ণ দোষটা। তো এইটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়, তোমরা যার কাছ থেকে গান তোলো না কেন সা আর পা ধরে অন্তত পক্ষে সুরটা তোমরা চিনে রাখবে যে হচ্ছে সা আর পা ধরে সেই সেই জায়গার থেকে মিলছে কিনা, যে জায়গা থেকে গানটা তোলাচ্ছে সেই সেই জায়গাটার থেকে আমার গানটা মিলছে কিনা, এইটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। তো এটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে তোমরা বুঝতে পারবে যিনি অপোজিটে যিনি শেখাচ্ছেন তিনি আমাকে ঠিক শেখাচ্ছেন কি ভুল শেখাচ্ছেন। এগুলো কিন্তু অনেকেই করে থাকেন, যাদের যারা ধরো মানে গান মোটামুটি তুলতে পারে তারা কিন্তু টিউটোরিয়াল দেয় দিতেও পারবে, ধরো যে কোনো রিড থেকে গান তোলার একটা ক্ষমতা থাকে যেটা সুর শুনে শুনে তারাই কিন্তু দিতে পারবে, কিন্তু সেই যে মেইন জ্ঞানটা মানে অরিজিনাল যে জ্ঞানটা সেটা হচ্ছে সমস্ত রিডের
সাপা ধরে ফার্স্টে দেখতে হবে যে সেই কোন রিডটা থেকে শুরু হচ্ছে গানটা, মেইন কোন রিডটা থেকে শুরু হচ্ছে, যে কোনো গানই হোক না কেন, তারপর কিন্তু সেই স্বরলিপিটা বানানোর নিয়ম। এবার অনেকেই সেই নিয়মটা ফলো করেন না, যেখান সেখান থেকে একটা মানে মোটামুটি একটা সরগম ব্যবহার করে তারপর যেখান সেখান থেকে গানটা তুলে দেয়, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? এটা তোমাদের নিজেদেরই প্রবলেম হবে যখন তোমরা অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাথে বসবে, প্লাস তোমরা ভুল শিখবে কেন, এইটা সব থেকে মেন কথা। তোমরা কেন ভুল শিখবে? তোমরা তোমরা নেট খরচ করে শিখছো কিংবা তোমরা টাকা দিয়ে শিখছো, তোমরা কেন ভুল শিখবে, এটাই মেন। তো সেক্ষেত্রে এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সবসময় সা পা ধরে বোঝার চেষ্টা করবে গানটা, তো যে কোনো স্কেলের সা পা হোক না কেন, এই যে এই স্কেলেরই সা পা হোক না কেন, এই স্কেলের সা পা হোক না কেন, যে কোনো স্কেলের সা পা ধরে দেখবে গানটা ঠিকঠাক জায়গা থেকে আছে কিনা। দেখো এই স্কেলে যদি আমি গিরি গোবর্ধন গানটা করি, দেখো গিরি গোবর্ধন গোকুল চারি মিলছে, আবার এই রিটটা থেকে করি দেখো গিরি গোবর্ধন গোকুল চারি, আচ্ছা আবার এই রিটটা থেকে করি না কেন, গিরি গোবর্ধন গোকুল চারি হলো। তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমার সঠিক যে মানে সঠিক যে রিডটা সেটা মিলছে কিনা। আচ্ছা গিরি গি, এবার এই রিডটা খোঁজার চেষ্টা করো গি, আচ্ছা মিলেছে, কোমলনি হলো, তার মানে সমস্ত যে কোনো স্কেলই হোক না কেন, যে কোনো স্কেলের কোমলনি থেকে কিন্তু গানটা শুরু হবে। তো এইটাই হচ্ছে মেন বোঝার বিষয়, তোমরা সাপা ধরে গানটা আগে দেখে নাও, চেক করে নাও কোন রিডটা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো যে রিডটা থেকে শুরু হবে সেই রিডটা থেকে যদি কেউ শিখে থাকেন কিংবা কেউ মানে তোমরা ইন্টারনেটে দেখছো, ইউটিউব হোক অন্যান্য জায়গা হোক ফেসবুক হোক যেখানে হোক না কেন তোমরা দেখছো, তো সেই আসল যে মেইন রিডটা সেই রিডটা থেকেই শুরু হচ্ছে কিনা গানটা, তারপর যেটা যে কোনো স্কেলে হতে পারে, যে কোনো স্কেলেই কোমলনি হবে, ঠিক আছে, যেই শেখাক না কেন এই গিরি গোবর্ধন গানটা যে কোনো স্কেলে কোমলনি হতে হবে। তো অন্য অন্য কোনো রিড হবে না, কিন্তু কোমলনি হবে। তো আবার দেখো পুরানো সেই দিনের কথা গানটা দেখো, পুরা আ পুরা পুরা, যে কোনো স্কেলের সা থেকেই হবে গানটা, ঠিক আছে। এবার হরি দিন তো গেল, হরি ও রে থেকেই হবে, যে কোনো স্কেলের রে থেকেই হবে, ঠিক আছে। তো এই রিডগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আর কেউ ভুলও শেখাতে পারবে না, প্লাস তোমরা নিজেরাও তখন আস্তে আস্তে গান তুলতে পারবে স্কেল ওয়াইজ, তোমাদের কোনো প্রবলেম হবে না, এইটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর এবার ধরো তুমি এই যে সা থেকে গান গাইছো, এবার তুমি এটাকে একটা রিড উঁচু করে তুমি এটাকেই সা বলছো, এটা কিন্তু কোনো প্রবলেম না, এটাকে তুমি বলছো এই রিডটাকেই তুমি বলছো যে আমি বি ফ্ল্যাট না স্কেল বিতে গান গাইছি। হ্যাঁ অবশ্যই তুমি স্কেল বিতে গান গাইছো, কারণ তোমার তুমি তো একটা ঘাট উপরে করে নিয়েছো, কিংবা তুমি তো দুটো ঘাট উপরে করে নিয়েছো, দুটো ঘাট উপরে করে নিলে স্কেলটা সি হয়ে যায়, ঠিক আছে। যেহেতু এই যে এক দুই, তো এই এক দুই এটা এই এই রিডটা এখানে চলে এসছে, মানে হচ্ছে এটা আমার স্কেল সি হয়ে গেল। তো এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তুমি যদি এই রিডটাকে যদি সি বলো, সি স্কেল সি বলো, তাতে কোনো প্রবলেম নেই। অনেকেই বলেন যে দিদি আপনি তো বি ফ্ল্যাটে গান গাইছেন কিন্তু এই স্কেলটাকে সি বলছেন কেন, স্কেল সি বলছেন কেন এটাকে, বি ফ্ল্যাট স্কেলটাকে, কারণ আমি দুটো ঘাট ওপরে করে নিয়েছি সেই কারণে আমি এটাকে স্কেল সি বলছি, আবার আরও দুটো ঘাট ওপরে করে নিলাম, তখন দেখো এখানে হিসাব করবে, হ্যাঁ এক দুই তিন চার, এবার চারটে রিড আমি উঁচু করে নিয়েছি, মানে এই যে এক দুই তিন চার একদম লাস্টের যে ঘাটটা সেইটাতে দিয়েছি, মানে আমার এই স্কেলটা, এই স্কেলটা মানে হচ্ছে স্কেল ডি, এই স্কেল ডিটা চলে এসছে এতে সাথে, এই বি ফ্ল্যাটের যে সায়ের যে রূপটা সেই রূপটাতে চলে এসছে, তো এটাকে আমি তখন বলছি স্কেল ডি, এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা
সঠিক, ঠিক আছে? এই কারণেই কিন্তু মানে এই যে স্কেলের বিভিন্ন রকম সমস্যা, স্কেল নিয়ে বিভিন্ন রকম মানে কি বলবো কনফিউশন, সেইগুলোর জন্যই কিন্তু এই স্কেল চেঞ্জার হারমোনিয়াম, ঠিক আছে? তো সবার কাছে তো স্কেল চেঞ্জার হারমোনিয়াম থাকে না, আমার কাছেও ছিল না, ধরো আজ থেকে 8-9 বছর আগে আমার কাছেও স্কেল চেঞ্জার হারমোনিয়াম ছিল না। আমি যখন গান শুরু করি তখন আমি শুরু করেছিলাম 1500 টাকা দামের একটা হারমোনিয়াম দিয়ে। সেটা তোমাদেরকে দেখাবো, সেটা রিডগুলো একবার মানে এই এই যে ওপরের যে এই কি বলে এগুলোকে জানি না, এই সাদা যেগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক উঠে গেছে আমার। তো তখন হারমোনিয়ামটা সেকেন্ড হ্যান্ড ছিল, তো সেকেন্ড হ্যান্ড মানে তো বোঝা যায় সেকেন্ড হ্যান্ড কতজনের হাত থেকে সেকেন্ড হ্যান্ড হয়েছে তা বলা যায় না, তো সেই হিসেবে কিন্তু আমার কাছে সেটা সেকেন্ড হ্যান্ডই ছিল। তো সেটাতে গান গেয়েছি, সেটা থেকে অনেক প্রাইজ এসছে আমার কাছে ঠাকুরের আশীর্বাদে। তো সেটা আমার আমার হাতেখড়ি বলতে গেলে সেই হারমোনিয়ামটা, প্লাস সেই হারমোনিয়ামটা থেকেই কিন্তু আমি মানে উন্নতি করে, তখন যখন একটু উন্নতি করতে পেরেছি, একটু প্রোগ্রেস করতে পেরেছি, তখন বাবা আমাকে এই হারমোনিয়ামটা কিনে দেয়, যে মেয়ে এই হারমোনিয়ামটাতে করছে অনেক প্রবলেম হচ্ছে, তখন বাবা আমাকে এই হারমোনিয়ামটা কিনে দেয়। তো এই ছিল আজকের ভিডিও, আর আশা করি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি, আরও স্পষ্টভাবে আমি বোঝানোর চেষ্টা করব পরের কোনো ভিডিওতে। আশা করি আজকে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। তো আরও যাদের অনেক রকম ধরনের এই সম্বন্ধিত কোশ্চেন আছে তারা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ও আর হ্যাঁ, আপনারা যারা আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে পিডিএফ অথবা ভিডিও আকারে খুবই কম খরচে পেতে চান, তারা শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।